আসসালামু আলাইকুম আমি ডক্টর এবেকার সুলতানা আমি একজন ডার্মাটোলজিস্ট বর্তমানে বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক কর্নেল মালিক মেডিকেল কলেজ মানিকগঞ্জে কর্মরত আছি আমি আজকে বলতে চাচ্ছি ত্বকের বর্ণভেদে চর্মরোগের বিভিন্ন নামকরণ বা শনাক্তকরণ কিভাবে করা যায় রোগ ত্বকের রং দেখে আমরা বিভিন্ন রোগ শনাক্তকরণ করে থাকি সেই ব্যাপারে একটু বলবো কী রঙ হলে কীরকম কী অবস্থা হয় যেমন ত্বকের রং সাধারণত আমরা বলি সাদা কালো সেই সাদা কালোর মধ্যেই আবার প্রকারভেদ আছে সাদার মধ্যে আবার আছে হালকা সাদা চকি হোয়াইট পেপার হোয়াইট হালকা সাদা বিভিন্ন গোল্ডেন হোয়াইট এ ধরনের বিভিন্ন কালার তবে এই কালার কোন রঙের কখন কি হয় যখন কোনো সাদার কথাই আমি আগে বলি সাদা বর্ণ দেখা দিলেই রুগীরা খুব বেশি প্যানিক হয়ে যায় যে এটা নিয়ে আসে তখন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রেও তাই এই সাদার সমস্যাটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি যেটা দেখি বাচ্চাদের ক্ষেত্রে একটা অ্যালার্জির প্রবলেম আছে অ্যাটোপিক ডার্মাটাইটিস বলি আমরা এর সাথে একটা সম্পর্ক আছে সাদার যেটা পিটাইরিস অ্যালবা বলে একটু হালকা সোপ সাদা সাদা দাগ হবে মুখে হয় হাতে পায়ে হয় গায়ে হয় তা সেটা যদি পিটাইডিস অ্যালবা হয় তখন খুব সহজেই আমরা সারিয়ে তুলতে পারি আবার এই দাগটাই কখনও কখনো। একটু বেশি চকি হোয়াইট যখন হয় তখন সেটাও আমাদের টেস্ট আছে উল্যাম্প এক্সামিনেশন আছে বা চোখে দেখেও আমরা বুঝি সেটা তখন ভিটি লেগোর দিকে টার্ন করলো কিনা না এ ব্যাপারে আমরা তখন চিন্তা করি যেটা ভিটি লেগো কিনা আবার এটা যখন দানা দানা ছোটো ছোটো গুড়ি গুড়ি সাদা স্পট অনেকগুলো যেমন যেখানে সুইটিং বেশি হয় এই সমস্ত জায়গায় সেগুলোকে আমরা পিটাই রেসিস ভার্সিকুলার বলে সুলি যেটা আবার এই সাদা রোগটাই খুব জটিল একটা রোগের সৃষ্টি করে যেমন প্যারাসোরিয়েসিস একটা নাম আছে আমাদের যে সমস্ত গায়ে সাদা সাদা ছড়িয়ে যায় তা সেই ক্ষেত্রে আবার আমরা বায়োপসি করি স্কিন বায়োপসি করে অথবা ডার্মোস্কোপ করেও অনেক সময় শনাক্তকরণ করা যায় তবে বায়োপসি করে বেশি হয় ভালো হয় সে প্যারাসোরিয়াস যেটা তখন একটু একটা চিকিৎসা চিকিৎসার দরকার হয় এটা তখন খুব সিরিয়াসলি ডিল করতে হয় এই জন্য এই সাদা রোগ দেখলেই খুব আতঙ্কিত হওয়ারও কিছু নাই আবার সাদা রোগকে অবহেলা করারও কিছু নাই বিশেষ করে একটা আমাদের রোগের সবাই নাম জানে কুষ্ঠ রোগ লেপ্রোসি লেপ্রোসিতে কিন্তু সাদা একটা প্যাঁচ ছোট্ট সাদা একটা জায়গায় শুধু সাদা একটা লিশন এরকম নিয়ে আসতে পারে আমাদের কাছে সিম্পল সাদা ও খেয়ালই করে নেই হয়তো অনেকদিন নেগলেক্টেড ছিল যখন আমরা দেখি ওই সাদার আবার ধরন আছে ওই সাদাটা দেখে হাইপোপিগমেন্টেশন আমরা নাম দিই হাইপোপিগমেন্টেশানটা হলো যেমন ওটা সাদা থাকবে বাট ওই স্কিনটা একটু ড্রাই থাকবে একটু ওখানে একটু ইথায়োটিক চেঞ্জ বলি একটু রাফ হয়ে যায় তা ওটা দেখে আমরা বুঝি যেটা লেপ্রোসের দিকে টার্ন করছে কি না সবচেয়ে বড় টেস্ট হলো ওখানে সেন্সেশান আছে কি না ওখানে সোয়েটিং হয় কি না এগুলো দেখে তখন আমরা কুষ্ঠরোগ শনাক্ত করি কাজেই একই সাদা রোগের বিভিন্ন রকমের টার্ম আমরা ইউজ করি বিভিন্ন রোগের কারণ হতে পারে সেই জন্য শুধু সাদা রোগ দেখে নেগলেক্ট করার কোনো কারণই নাই ইভেন ক্রিমি হয়েছে বাচ্চাদের সেখানেও গায়ে সব সব দাগ হতে পারে আরেকটা যেটা হতে পারে অ্যালার্জিজনিত কারণ যাদের অ্যালার্জি বেশি যেটা অ্যাটোপিক বললাম ওদের গায়ে সাধারণত সাদা দাগ প্রায় আসে আবার চলে যায় আবার আসে তা এই ক্ষেত্রে আমরা যারা বিশেষজ্ঞ আছি আমরা দেখে ডায়াগনোসিস অনেক সময় ক্লিনিক্যালি দেখেও করতে পারি অনেক সময় কিছু ইনভেস্টিগেশান ব্লাড টেস্ট করতে হয় আর যখন কোনো কিছুই আমরা একদম কনফার্ম হতে পারি না তখন আমরা স্কিন বায়োপসি করি আর ঠিক যেরকম সাদা দাগ আছে এরকম কালো দাগ নিয়েও বিড়ম্বনা আছে কালো দাগের মধ্যে যেমন আছে মেলাজমা মেস্তা মেস্তা দেখলেই সাধারণত বোঝা যায় যেটা মেস্তা কিন্তু এই কালো দাগের মধ্যেও আবার কিছু রোগের কারণে কিছু ওষুধপত্র কারণে কোন ওষুধের রিয়াকশান আছে যে রিয়াকশানটা কালো গোল গোল ছোপ ছোপ দাগ হয় ফিক্সড ড্রাগ ইরাপশান আমরা বলি আমি গতকাল এরকম একটা পেশেন্ট পেয়েছি কোনোভাবে তাকে আমি বোঝাতে পারছি না যেটা তার ওষুধের জন্য হচ্ছে কিন্তু এটা সে যখনই ওষুধ খায় বিশেষ করে পেইন কিলার খেলে বেশি হয় কিছু অ্যান্টিবায়োটিক এসে হতে পারে কিছু কিছু ড্রাগ স্পেশাল ভাবে কিছু মানুষের জন্য এমন আছে প্যারাসিটামলে অনেক সময় এই রিয়াকশানটা হয় তা কালো দাগ হলে আমরা এটাও সাসপেক্ট করে থাকি কালা জ্বর এক্ষেত্রেও কিন্তু সাদা দাগও হয় কালো দাগও হয় আর পিকেডিয়েল বলি আমরা আর একটা জিনিস হলো সাদা কালো দুইটাই থাকতে পারে একটা রেইনড্রপ অ্যাপিয়ারেন্স ক্রনিক আর্সেনিক ওসিস আর্সেনিকের নাম অনেকেই জানে এবং যাদের এই ক্রনিক আর্সেনিক ওসিস অনেক বছর আর্সেনিকের পানি খা খাচ্ছে খাচ্ছে তারপরে গিয়ে আট বছর দশ বছর বারো বছর পরে তার গুলো দেখা দেয় কিছু সাদা দাগ কিছু কালো দাগ রেইনড্রপ অ্যাপিয়ারেন্স বলি সাদাগুলো কালোর মধ্যে মনে হয় বৃষ্টি ফোটা ফোটা পড়েছে এরকম সেক্ষেত্রে আবার হাতের পায়ের তালুও আমরা দেখি সেখানে একটু শক্ত শক্ত কিছু আচিলের মতন দানা দানা থাকে তা সেক্ষেত্রে আমরা ধারণা করি যেটা ক্রনিক আর্সিনিক ওসেস তখন আমরা টেস্ট দিই আর্সেনিকের টেস্ট আছে চুল নিয়েও করতে পারি নখ নিয়ে করতে পারি সেই কাজেই কোনো ধরনের এই যে দাগ শরীরের এটা নিয়ে নেগ্লেক্ট করা উচিত নয় অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং বিশেষজ্ঞ ডাক্তারের কাছে ভুল ভ্রান্তি দিবে এরকম ট্রিটমেন্ট দিবে এ ধরনের বিশেষজ্ঞের কাছে গেলে বিপজ্জনক কাজেই তারা যেন একজন ভালো বিশেষজ্ঞের পরামর্শ নেন আপনারা এবং সেটা সরকারি হাসপাতালই হতে পারে সরকারি হাসপাতালে অনেক 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 বিশেষজ্ঞ থাকে জেনারেল হসপিটাল হোক টাশিয়ারি হসপিটাল হোক অথবা উপজেলা হেলথ কমপ্লেক্স হোক সব জায়গায় যে কোনো জায়গা থেকে একটু অ্যাডভাইস নিয়ে চিকিৎসা করালে আপনারা উপকৃত হবেন তা আমি আপনাদেরকে বলবো এ ব্যাপারে সচেতন হবেন এবং সচেতনতা তৈরি করাই আমার উদ্দেশ্য এবং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ